শহরের রাজপথে অবিরাম যানবাহনের কোলাহল আর বিষাক্ত ধুলোর হাত থেকে একটু দূরে পালাতে ও প্রকৃতির অপার সৌন্দর্যকে সান্নিধ্যে পেতে আজকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য দারা গাঁও। কি অদ্ভুত না নামটি, শুনেই কিছু আন্দাজ হচ্ছে নিশ্চয়ই আপনাদের। তাহলে বলেই ফেলি, দারা শব্দের অর্থ উঁচু, আর গাঁও শব্দের অর্থ আপনাদের সবারই জানা, তা হলো গ্রাম। তাহলে দারা গাঁও হলো উঁচু গ্রাম। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এটি কোথায় বা কেমনই বা তার রূপ। তাহলে আর দেরি না করে চলুন সেটাই এবার খুঁজে দেখি। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি পথে মাত্র 3.5 ঘন্টার রাস্তা। সামান্য যাত্রা করেই আমরা পৌঁছে যাব হিমালয়ের কোলের এই পাহাড়ি ছোট্ট জনপথে। একটা মজার বিষয়, পর্যটন মানচিত্রে দারা গাঁওয়ের উল্লেখ কোথাও পাওয়া যায় না, তাই একে জানার আগ্রহ বাড়িয়ে তোলে আরও বেশি করে। এবার হয়তো আমি একটু নিরাশাজনক কথা বলব, তা হলো এখানে আলাদা করে কিছুই নেই দেখবার মতো। কি হতাশ হলেন? চিন্তা করবেন না, তার কারণ প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের নিস্তব্ধতা মনোমুগ্ধ করে ফেলবে আপনাদেরকে। আর সাথে বাড়তি পাওনা হিসেবে রইল পাহাড়ি সোজা সরল মানুষগুলোর থেকে পাওয়া চরম আতিথেয়তা। এখন হয়তো জানতে ইচ্ছা করতেই পারে, পাহাড়ি লোকেরা হঠাৎ করে আপনাদের আতিথেয়তা করবে কেন? তার একটাই কারণ, যেহেতু পর্যটন মানচিত্রে দারা গাঁওয়ের কোনো উল্লেখ নেই, তাই অন্যান্য পর্যটন শহর বা গ্রামগুলোর মতন এখানে এখনও সেভাবে হোটেল গড়ে ওঠেনি। থাকতে হবে পাহাড়ি মানুষদেরই তৈরি করা হোমস্টেতে, পাহাড়ি মানুষগুলোর সাথে মিশে। খরচার কথা ভাবছেন? একদম ভাববেন না। ব্যস্ততম দিনে নিজেদেরকে একটু সুস্থ এবং সচ্ছল রাখতে আমাদের যতটুকু খরচ হয়, এখানে আসলে আপনার ততটুকু খরচাও পড়বে না। সাথে আর একটা ভয়ও একেবারেই নেই, তা হলো চোখের ক্লান্তি, মাথার চিন্তা আর মনের ভার। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা আর পাখির চোখে তিস্তা নদী দেখার অভিজ্ঞতা অমলিন করে দেবে সব কিছুকেই। এখান থেকেই ঘুরে আসা যেতে পারে কালিম্পং, ইচ্ছে গাঁও, সিলারি গাঁও। আর এখানে দেখার মতো ছোট্ট একটা মনেস্ট্রি আর কিছু ভিউ পয়েন্টও আছে, আর চোখ বুলালেই দেখতে পাবেন অনেক কমলালেবুর বাগান। সকাল ও সন্ধে চা কফির সাথে গরম গরম পকোড়া হাতে, আর তার সাথে দূরে পাহাড়ে চূড়ায় সূর্যোদয় এবং সূর্যাস্তের যে আকাশ জুড়ে আবির খেলা, ভাবতে পাচ্ছেন কি দারুণ জমে উঠবে আড্ডাটা। যেমনভাবে আমাদের এই কফির আড্ডাটা এখন জমে উঠেছে ট্রাভেল অ্যান্ড ফুড এর সকল বন্ধুদের সাথে। যদি আমাদের এই অজানাকে জানিয়ে দেবার প্রচেষ্টা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক পাবো অন্তত এইটুকু আশা করি। আর হ্যাঁ, আগামী দিনে এইরকম অজানাকে জানার ইচ্ছা যদি থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আজ এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো পথের খোঁজে আবারও না হয় কথা হবে। দারা গাঁওয়ের অপূর্ব সৌন্দর্য বর্ণনা করতে করতে আমি নিজেই কোথায় মনোমুগ্ধ হয়ে আপনাদের অমূল্য সময় অপচয় করে ফেললাম।
তাই আর দেরি না করে চলুন বাদবাকি ভিডিওটি শেষ করে ফেলা যাক। আপনারা এনজয় করুন আর আমি চললাম আমার বন্ধুদের সাথে কফির আড্ডায়।